আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলাস কিচেন। নাবিলাস কিচেনের পক্ষ থেকে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি কোয়েল পাখি রেসিপি। আজকে রান্নাটা হবে একটু টক মিষ্টি টাইপের, ঝালও থাকছে, ভাত দিয়ে পোলাও দিয়ে দারুণ মজা লাগে। অনেকেই বলে শুনেছি যে কোয়েল পাখি একটা অ্যাস্ট্রা গন্ধ করে, তা আজকে যেভাবে আমি রান্না করছি সেই অ্যাস্ট্রাটা কীভাবে দূর করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা পছন্দ করেন না, আশা করছি আপনারাও পছন্দ করবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কোয়েল পাখিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোয়েল পাখি আছে হচ্ছে প্রায় 1 কেজি মতন, 8টা আছে, সাইজটা হচ্ছে এরকম টাইপের। এখন এগুলোকে আমি টক দই আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি, দিয়ে দিব লবণ। আমি এখানে 1 টেবিল চামচ মতন লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে টক দইটা দিয়েছি, আপনাদের কাছে যদি টক দই না থাকে তবে গরুর দুধের মধ্যে লেবু চিপে দিবেন, না হলে পাউডার দুধ থাকলে সেটা গুলে নিয়ে একটু লেবু দিয়ে এমন করে মাখিয়ে নেবেন। আর এটা কিন্তু আমাদের টক দইটা দেওয়ার কারণে কোয়েল পাখির যে অ্যাস্টা গন্ধটা থাকে সেটা দূর করতে এই টক দই আমাদের সাহায্য করে। হয়ে গেছে কোয়েল পাখিগুলো মাখানো, এখন এগুলোকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। চলে আসলাম এখন রান্নার জন্য। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 কাপ মতন সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজ এখানে আছে 1.5 কাপ। পেঁয়াজগুলো তেলের উপরে আমি নাড়াচাড়া করতে থাকবো, অনবরত নাড়তে থাকবো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়, আর ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত একটা বেরেস্তার মতন কালার না আসে। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি একে একে সব গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 7 থেকে 8টা ছোট এলাচ থেঁতা করে নিয়েছি, 8-10টা গোলমরিচ, 1টা বড় সাইজের দারুচিনি দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। বেরেস্তার ভেতরে গরম মশলা দেওয়ার পরে একটা কী সুন্দর ঘ্রাণ যে নাকে আসে, মানে একটা বাস্টিং হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ সেই জিনিসটা খুবই ভালো লাগে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এই বেরেস্তার যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, তাহলে বেরেস্তাগুলো আমাদের পুড়বে না। আরও কিছু মশলা আছে সেগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, আপনাদের কাছে বাটা অথবা গুঁড়া থাকলে দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলোকে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার যে গন্ধটা আছে সেটা একটু দূর করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়া লাগছে না, কারণ লবণ দিয়ে কোয়েল পাখিগুলো আমি মেরিনেট করে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, এই সময়তে আমি এই মেরিনেট করা কোয়েল পাখিগুলো মশলার ভেতরে দিয়ে দিলাম, এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে পানি দিব, পানিটা হচ্ছে যে যেখানে আমি কোয়েল পাখিগুলো মেরিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে হচ্ছে যে সব দিক যেন সমানভাবে মশলাটা থাকে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে ফুটে উঠছে যখন, তখন মনে পড়লো যে আমি তো হচ্ছে আদা রসুন বাটা দেইনি, তো এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মিশে যায়। তবে মশলা কষার সময় দিয়ে দিতে পারলে আরও ভালো হয়, কিন্তু এখনও কোনো সমস্যা নেই কারণ রান্না এখনও বাকি আছে, তো এই ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম। চলে আসলাম 5 থেকে 6 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আবার ওইগুলোকে হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-4 মিনিট মতন রান্না করে নেব। আবারও চলে আসলাম, 2-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম, পানি কমে গেছে, এই সময়তে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন আরও বেশি দিয়ে দিতে পারেন, আমি কম পরিমাণে দিলাম কারণ আমার বাচ্চারা খুব একটা ঝাল খায় না। দিয়ে দিলাম এখানে চিনি, যেহেতু টক দই দিয়ে রান্না করছি সেই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আর চিনিটা দিতে হবে শেষের দিকে, রান্নাটা যখন একেবারে শেষ হয়ে এসছে সেই সময় চিনিটা দিতে হবে। চিনি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতন চুলার উপরে রাখলাম, একদম কম আছে, একদম মিটি মিটি জ্বালে রেখে দিয়েছিলাম। তো 2-3 মিনিট পর এসে আমি এখন একটু নাড়াচাড়া করছি, চুলাটা বন্ধ করে দিয়েছি,
তো আমাদের কোয়েল রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখুন, আমি যে কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সঙ্গে থাকবেন। এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।